এই হাকডাক আর ক্রেতা বিক্রেতার পদচারণায় সরগরম বরিশাল বিভাগের সবচেয়ে বড় মাছের মোকাম পোর্টরোড মৎস্য অবতরণ কেন্দ্র। সপ্তাহ ব্যবধানে সব ধরনের মাছের দাম কেজিতে বেড়েছে 40 থেকে 50 টাকা। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1300 থেকে 1400 টাকায়। এতে বিপাকে ক্রেতারা। মাছ কিনতে আসলে আমরা মাছ কিনতে পারি না, যেটা মন চায় খাওয়ার জন্য, কিন্তু সেটা আমরা খাইতে পারি না। কিনার বাহিরায় আমাদের লাগালের বাহিরায় আমরা এমতো অবস্থা, কিছু কম হইলে আমাদের ভালো হয়। আমরা কিভাবে কেনাকাটা করবো? প্রতি সপ্তাহে মাছের দাম বাড়তে। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। তবে বিক্রেতারা বলছেন চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বাজার চড়া। চলতি সপ্তাহের শেষে সরবরাহ স্বাভাবিক হলে দাম কমার আশা তাদের। যেই মাছের প্রয়োজন বরিশাল ঘাটে তার 1/4 ভাগ আমদানি। চাহিদা মতন মনে করেন মাছ হয় না, জেলেরা মাছ আনতে পারতেছে না, এবং নদীতে মাছ কম, মাছ মারাবারে কম, এই জন্য বাজারে মাছ এই জন্য দাম বেশি। এক সপ্তাহের মধ্যে মোটামুটি কাদা মাছ কিছু হইলে বাজার মোটামুটি কাদা নিয়ন্ত্রণ নেবে, সবাই খাইতে পারবে মাছ। পোর্টরোড মৎস্য অবতরণ কেন্দ্রে 170টি আড়তে প্রতিদিন 40 থেকে 50 লাখ টাকার মাছ বেচা কেনা হয়। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল।